বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু লন্ডন টু নিজামুদ্দিন L21 পডকাস্ট এপিসোড 3। ইনশাআল্লাহ উইল বি ডুইং এক্সক্লুসিভ ইন্টারভিউ মুফতি আজিমউদ্দিন সাহেব, হু ইজ দ্য ইমাম অফ কাকরাইল মস্ক মসজিদ ইন ঢাকা, বাংলাদেশ। দিস ইন্টারভিউ টেক প্লেস ইন বাংলা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আল হাসান তো? আপনি কিছু বিস্তারিত বলেন। টঙ্গি ইস্তেমার ব্যাপারে গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে বসছিলেন গত 4 তারিখে। সেখানে আমাদের মহিউদ্দিন, আমাদের আলবেশুরা যে ভাইয়েরা ছিলেন ওনারা আসেন নাই, তথাপি ওনারা পরবর্তীতে আর একটা ডেটে গিয়েছিলেন। সেখানে 2 তারিখ দেওয়া হয়েছে, একটা হচ্ছে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025, আর একটা হচ্ছে 7-8-9 মেবি। এই 2 ডেটে তারা তারিখ ঠিক করেছে ইস্তেমা হবে। পরবর্তীতে মৌখিক ভাবে আমাদেরকে জানা, ওই মজলিসে কে কোন ইস্তেমা করবে এটা জানানো হয় নাই। পরবর্তীতে মৌখিক ভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আগের মতো দ্বিতীয় ইস্তেমা করবেন, ওরা প্রথম ইস্তেমা করবে। লিখিত ভাবে এখন আমাদেরকে জানানো হয়নি, এটা হচ্ছে ইস্তেমার আপডেট। আচ্ছা, এর ব্যাপারে ওনারা আমাদের ভাইয়েরা ওনারা ঘোষণা দিয়েছিলেন ওলামায়ে কেরামের অনেকেই, এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো আল্লাহ পাকের মেহরবানি, কাজ তো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাই করেন। আমরা বিভিন্ন মহলে কাজ করেছি, দোয়া করেছি। আজকে আমাদের ঢাকার প্রায় 5-10 হাজারের মজমা, 5-6 হাজার হবে। ওনারা আমাদের আর্মি অফিসারদের কাছে এবং ঢাকার ডিসির কাছে গিয়েছিলেন, রমনাউসির কাছে গিয়েছিলেন। তারা আশ্বস্ত করেছেন যে না, আমরা তাদেরকে ডেকেছি, তারা এসেছিল, তারা বলেছেন যে যত সময় তারা কাকাইলকে ছেড়ে দিবে। এই পর্যন্ত আপডেট আমাদের কাছে আছে। যে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে শুক্রবার ওনারা ছাড়বেন না, ওনারা বলেছেন যে প্রশাসনের কাছে বাধা করেছেন যে ছেড়ে দিন। জি মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা ইনশাল্লাহ সুসংবাদ। আসলে আমরা এখানে অনেক উদ্বেগের সাথে আসি। ওলামারা যে কিছুদিন আগে সম্মেলন করছেন সরওয়ার্দী উদ্যানে, ওইটা দ্বারা তো বোঝা গেছে যে ওলামারা আমাদেরকে কাকালেই ঢুকতে দিবেন না, ইস্তেমাও করতে দিবেন না। তবে এখন তো আপনার কথার দ্বারা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আমরা 15 নভেম্বর কাকালে আসতে পারবো ইনশাল্লাহ। আসলে আমরা এখনো আমাদের পুরো বাংলাদেশ থেকে প্রায় 2-2.5 লাখ মজমা তারা তৈরি ছিল, যে যদি এরকম কোনো ঘটনা হয় যে তারা আসতে দিবে না। অলরেডি আমাদের সাথীরা 80% জেলার মধ্যে গাড়িও বুক করে ফেলছে। তারা ওই মুহূর্তে কাকালে 2-2.5 লাখের মজমা চলে আসতো। কিন্তু আপনারা ভালো করে জানেন যে নিজামুদ্দিনের অনুসারী যারা যেকোনো ভাবে প্রশাসনের উপর হোক, জনগণের উপর হোক, কোনোভাবে দুর্ভোগ আসে এটা আমরা চাই না, এবং এটা আমাদের নিজামুদ্দিনের মশওয়ারাও নাই। তো এই মজমাটা এখনো তৈরি আছে। আর অনেক সময় হয় কি, আমাদের ওই ভাইয়েরা একটা কথা, তাদের মনে হয় সেন্ট্রাল ডিসিশনের ব্যাপারে তাদের অনেক দুর্বলতা আছে। মানে কখনো সিদ্ধান্তটা কাকরাইলে হয়, কখনো কাকরাইলের বাইরে, কখনো ওনারা সিদ্ধান্ত নেন, কখনো ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেন, যার কারণে তারা কোন একটা কথার উপর জমবে এই পরিস্থিতিটা হয়তো তাদের মধ্যে আর নাই, যেটা হওয়ার কথা ছিল। বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা ডিসিশন আসে। তো আমরা আশা করছি যে কোনো গন্ডগোল হবে না, আমরা ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে আগের মতো আমরা করতে পারবো। মুফতি, যদি সমস্যা হয় তাহলে সেটা ব্যাকআপ দেওয়ার মতো আমাদের পুরো মজমা তৈরি আছে। 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ মজমা আমাদের আসতে পারবে একটা পিছনে। মাশাআল্লাহ। মুফতি সাহেব, আমাদের ওলামাদের ইউকের মাঝে তারা অবাক, পপুলেশন অবাক, যে এরকম বাংলাদেশে এত অবস্থা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটা কল মনে হয়েছে আমার, যে উনি বলছেন যে 3 জিনিস উম্মতকে ধ্বংস করবে। তোর মধ্যে একটা হবে জিল্লাতুল আলেম, ওলামাদের পদস্কলন হবে না। এখানে জিল্লাতুল আলেম না বলো, বরং জিল্লাতুল ওলামা হইতেছে। এখন আপনাদের মত কি, কি এটা কি অন্য এজেন্ডা হইতেছে, যে তবলিগকে লইয়া একটা খেলাধুলা হইতেছে পুতুলের মতো, না অন্য এজেন্ডা আছে? আপনার আপনার কি মতামত? আসলে আমাদের দেশের যে ওলামায়ে কেরাম, এলমের ক্ষেত্রে তাদের যে অবদান,
এবং তাদের যে মাদ্রাসা মসজিদ গুলিতে কোরবানি, এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু মানে দুঃখজনক হলেও বাস্তব এটা যে আমাদের 90% না, তার চেয়ে বেশি ওলামায়ে কেরাম ওনারা একটু সহজ সরল। মানে এই যে বর্তমান পৃথিবীর যে ক্রিটিক্যাল অনেক জিনিসগুলি আছে, এটা আমি বলবো যে আমাদের সর্বনা ওলামায়ে কেরাম অনেকেই ধরতে পারেন না বা অনেক দেরি হয়ে যায় ধরতে। কিছু গুটি কয়েক ওলামায়ে কেরাম যারা রাজনৈতিক ফিল্ডে আছে, তাদের সবসময় একটা একটা ইচ্ছা থাকে যে বড় একটা প্রদর্শনী, বড় একটা মজমা প্রদর্শনী ইত্যাদি। আমি বলবো যে কিছু ওলামায়ে কেরাম অথবা কাকরাইলের কিছু ব্যক্তি, তাদের দ্বারা বড় একটা মজমা মিসগাইডেড হচ্ছে। না হলে অধিকাংশ ওলামায়ে কেরামই ভালো, আমি বলবো তারা অত্যন্ত সরল বিশ্বাসী, মাওলানা সাদ সাহেবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু আশঙ্কা যেটা, যে আমোছা লাহোরি রহমতুল্লাহ আলী যত সম্ভব উনি একটা কথা বলেছিলেন যে কোন জাতিকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, তখন তাদের বিবেক বান্দের বিবেককে আল্লাহ তাআলা নষ্ট করে দেন, তাদের বিবেক আর কাজ করবে না, স্বাভাবিক বিবেক আর কাজ করে না। তো আমরা সবকিছু সত্ত্বেও আমরা এখনো আশাবাদী যে ওলামায়ে কেরাম আমাদের কথাগুলিকে বুঝবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা প্রায় 3 বার অনলাইন অফলাইন সবভাবে তাদেরকে ঐক্যের আহ্বান জানিয়েছি, এ বিষয়টা আমরা ঘরোয়া ভাবে সমাধান করি, এটার জন্য রাজপথে আসার দরকার নেই। কিন্তু ওই যেটা বললাম কি যে কিছু মানুষ চাই না সমাধান হোক, তারা চায় যে রাজপথে একটা বড় গন্ডগোল করবে, সরকারকে তাদের শক্তি দেখাবে। তো এটা দ্বারা যেটা হয় যে আমাদের ওই পক্ষের যে ভাইয়েরা, আমি দেখছি যে তাদের হাত থেকে তবলিগের কন্ট্রোলটা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে মুফতি সাহেব, আমি তো আলহামদুলিল্লাহ আমরা যারা ইংল্যান্ডে থাকি আমরা ইংল্যান্ডেও দেখতেছি, তারপরে কিছুদিন আগে আমরা সফর করে আসছি আপনার সাউথ আফ্রিকা ইথিওপিয়ার ইস্তেমাতে, ওখানেও দেখছি যে ওলামারা তো আলহামদুলিল্লাহ অনেক মানে সহনশীল এবং এইগুলা এই জিনিসগুলাকে ওনারা ওলামারা অনেক মানে সিরিয়াসলি নিছেন এবং এই ব্যাপারে ওনারা ওনাদের মতামত হলো এটা ওনাদের আপোষের এখতলাফ, ওই এখতলাফের ভিতরে ওনারা নাক গলাইতে চাইতেছেন না। কিন্তু বাংলাদেশে যেটা হইতেছে যে নন তবলিগি, সরি মাফ করবেন, আসলে এটা বলা উচিত হবে কিনা জানি না, যে নন তবলিগি ওলামা মানে যে সমস্ত ওলামারা আমাদের তবলিগ জমাতের সাথে সম্পৃক্ত না, ওনারা এমনভাবে ইন্টারফেয়ার করতেছেন যে আপনাদেরকে কোনো মতেই মিলতে দিতেছেন না। একদম বাস্তব কথা বলেছেন, খুবই বাস্তব কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইভেন আপনি দেখেন পাকিস্তানে যেখান থেকে এই আলমেশ্বরের উৎপত্তি, ওইখানকার ওলামারাও এই ব্যাপারে একদম খামোশ। কিছুদিন আগে ওস্তাদজি আমাদের যে ওস্তাদ মহতারাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী সাহেব বলছেন যে এটা দুই মাজহাবের মতো, দুই মাসলাকের মতো। আমরা মনে করছিলাম যে বাংলাদেশি ওলামারা হয়তো এইটা খুব সিরিয়াসলি নেবেন এবং হযরতের এই স্টেটমেন্টটা উপর আমল করবেন, কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশি ওলামারা যে কেন এত মানে কিভাবে বলবো শব্দ আসলে আমাদের সামনে বলাও ঠিক কিনা জানি না, যে এত হিংস্র এবং এত উগ্র কেন এটা বুঝে আসতেছে না। এটা আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের অধিকাংশ ওলামায়ে কেরাম অত্যন্ত সরল মনা এবং সহজ দিলের মানুষ। আমরা মুফতি তকি উসমানী সাহেবের আগে মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমিনুল হিন্দ মাদ্রাসাতুল আলী, উনি গত বছর বসুন্ধরা মাদ্রাসায় ওলামাদের কনফারেন্সে বুখারীর মজলিসে যখন উনি বলেছেন যে দোনো পক্ষ হকের উপর আছে, দোনো পক্ষ আমাদের কাছে আসে, কেউ যদি এক পক্ষর হয়ে আরেক পক্ষকে না হক বলে তাহলে সে নিজেই গুমরা, সে নিজের আখেরাতকে বরবাদ করবে, এটা আরশাদ মাদানী সাহেবের কথা ছিল। এরপর মুফতি তকি উসমানী সাহেব দামোদর বরকাত রিসেন্টলি যে কথাটা বললেন যে দুইটা মাজহাবের মতোই আপনারা মনে করেন, দোনো পক্ষ হকের উপর আছে, যে কেউ যে কোনো দলে কাজ করতে পারবেন। আমাদের মানে বুক ভরা আশা ছিল যে আমাদের ওলামায়ে কেরাম এই উপমহাদেশের একদম শীর্ষস্থানে, ওনাদেরকে আমরা বলতে পারি যে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ না পুরো পৃথিবীর মধ্যে ওলামাদের সরতাজ বলতে আমরা ওনাদেরকে বুঝি বা চিনি। আমাদের উপমহাদেশের লিড সারা পৃথিবীতে ওনারাই দিচ্ছেন। আমরা আশা করেছিলাম যে ওলামায়ে কেরাম অন্তত এই দুইজন মানুষের কথাকে ওনারা সম্মান দিবেন, সেটার প্রেক্ষিতে আমরা এই দুইজনের কথাকে কোট করে ওলামায়ে কেরাম বরাবর আমরা চিঠি লিখেছিলাম যে আরশাদ মাদানী সাহেব, মুফতি তকি উসমানী সাহেব যে রাহবারি দিয়েছেন
আসেন এই রাহবারির আলোকে আমরা ঘরোয়া ভাবে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করি। কিন্তু আমি আপনাকে আগে যেটা বলেছি যে কিছু ওলামায়ে কেরাম আছেন যারা রাজনৈতিক ফিল্ডের, তারা চাই না বিষয়টা সমাধান হোক, তাদের এই বিষয়টাকে যত তারা গন্ডগোল অস্থিতিশীল পরিস্থিতি এদিকে তারা নিয়ে যেতে পারবেন, এটা তাদের লাভ যে তারা এই তবলিগের ব্যানারে বারবার এই মজমাগুলিকে ডাকতে পারেন, বিভিন্ন জায়গায় তারা ফ্লোর পান, বিভিন্ন জায়গায় তারা তাদের ফেস ভ্যালুটাকে বাড়ানোর সুযোগ পান ইত্যাদি। আমি মনে করি গুটি কয়েক আলেম তারা ব্যতীত আপনি খুশি হবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় টপ লেভেলের অনেক ওলামায়ে কেরাম তারা আমাদেরকে ডাকছেন। ইতিমধ্যে আমাদেরকে বেশ কয়েকটা বৈঠক তাদের সাথে আমাদের হয়েছে, সবাই চাচ্ছেন বিষয়টা ঘরোয়াভাবে সমাধান হোক। কিন্তু ওই যে রাজনৈতিক যারা, তারা একটা এমন ভাইব তৈরি করে যে এখানে যারা চাচ্ছেন যে সমাধানের দিকে আসি তারাও আসতে পারেন না। যারা পাঁচই নভেম্বরে সরাজউদ্দানে বক্তব্য দিয়েছেন এমন অনেক ওলামায়ে কেরাম ঘরোয়াভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকে বলছেন যে আপনাদের কোনো দোষ নেই, গুটি কয়েক মানুষ তাদের স্বার্থে এই বক্তব্যকে ব্যবহার করছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন। 2018 মতো এরকম সংঘর্ষ হয়েছিল, এরকম হতো না ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আর আখেরি প্রশ্ন হইল যে আপনারা যা যা করতেছেন ইনশাআল্লাহ কাকরের মুরব্বীদের, জি বলেন। আমরা এটা আশা করছি না, আমরা যাতে সংঘর্ষ না হয় আমরা গার্ডিয়ান শিক্ষক মোটামি সব সবার বরাবর আমরা ভিডিও বার্তা জানিয়েছি, তাদেরকে আমরা চিঠি দিয়েছি সাংবাদিকদের মাধ্যমে, জাতীয় পত্রিকাগুলির মাধ্যমে আমরা জানিয়েছি কোন মাদ্রাসার বাচ্চা যেন কাকরিলে না আসে। কারণ আমার নিজের বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমার ভাই ভাতিজা সবাই মাদ্রাসায় পড়ে, যার গায়ে আঘাতটা লাগবে সেই আঘাতটা হয়তো আমার ভাই, আমার বাবা, কি বলে আমার কোন সন্তান, আমার কোন ভাই, কি বলবো, আমরা তো মাদ্রাসার বাচ্চা ছেলেদেরকে আমরা মহব্বত করি, স্নেহ করি, তারা আমাদের সন্তান, তারা আমাদের কোন আঘাতের শিকার না হোক এটার জন্য আমরা সচেতন। বাকি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন গুটি কয়েক মানুষকে সম্মতি দান করেন, তারা বুঝেন যে এই বাচ্চা গুলিকে এইভাবে ব্যবহার করলে আমাদের ফিউচারকে আমরা ধ্বংস করে ফেলবো। জি মুফতি সাহেব, আখেরি প্রশ্ন হলো যে আপনারা যে কাজ করতেছেন ইনশাআল্লাহ কাকরের মুরব্বীদের আর মশওয়ারাতে হক করতেছেন, এবং নিজামউদ্দিন যারা হাজরাত আছেন তাদের তারা অনুভূতি, তারা তারা খবর 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 করতেছেন নি, তারা জিজ্ঞেস করতেছেন আপনারা খবর খবর। নিজামউদ্দিনের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, প্রতিদিন ওনারা রাহবারি করছেন, আল্লাহর দিকে মতবাচ্য থাকতে বলছেন। এবং দেখেন আমাদের সবচেয়ে বড় শক্তি কি জানেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের নিজামউদ্দিনের মশওয়ারা। আমাদের একটা মার্কাজ আছে, আমাদের একটা নামির আছে, যে কোনো মুহূর্তে আমরা একজনের দিকে একটা মার্কাজের দিকে রুজু করতে পারি, যার কারণে আমাদের পদস্খলনের সম্ভাবনা খুবই ক্ষীণ। আর আমাদের ওই ভাইদের সবচেয়ে দুর্বল জায়গা যেটা, তাদের এই সেন্ট্রাল কোনো মশওয়ারা নাই, যার কারণে কখনো হেফাজত, কখনো এইটা, কখনো ওইটা, কখনো কাকরাই বিক্ষিপ্ত জায়গায় তারা ঘোরাঘুরি করছে। এবং যে কোনো সময় দেখবেন যে বড় ধরনের পদস্খলন হয়ে কোথায় হারিয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না। জাজাকাল্লাহ মুফতি সাহেব, এখন আমরা একটু বিশ্বাস করবো আপনার কোনো আখরি আমাদের অলিউকে ওলামাদের সাথে নসিহত কোনো কোনো ইয়ে আসেনি, আপনি বলেন। আমি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনারা আমাকে কল করেছেন। বাকি আপনাদের মাধ্যমে আমি সবাইকে যে মেসেজটা দিব সেটা হচ্ছে যে আমাদের নিজামউদ্দিন মার্কাজের যে রাহবারি এটাকে যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করি আমি মনে করি যে আমরা সেফ থাকবো। আর নিজামউদ্দিনের রাহবারি এটা, সমস্ত ওলামায়ে কেরামের প্রতি আমরা সম্মান রাখি, যারা ভুল করছে তাদেরকে আমরা মুহসিন মনে করি। আমরা কোনো সংঘর্ষের দিকে আমরা যেতে চাই না, সংঘর্ষের দিকে যাওয়া অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এটা তবলিগের কাজ না, আমাদের মসজিদ ভিত্তিক কাজ, এটাতে আমরা জোরে থাকতে চাই। বাকি আপনাদেরকে একটা আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা এই ধরনের প্রোগ্রাম গুলি এবং পুরা আপনাদের পক্ষ থেকে যখন একটা উদ্যোগ হবে, আমি একটা জিনিস বলতে চাই যে যারা মুরব্বী শ্রেণীর তাদের অনেক মাশাআল্লাহ এলেম আছে, কিন্তু
মানে সময়ের সন্তান যারা যুগটাকে পরিবর্তন করতে পারবে তারা হচ্ছে আমাদের তরুণ ওলামায়ে কেরাম। আমি তরুণ ওলামায়ে কেরামের কাছে আমি আশাবাদী যে তারা সমঝোতার একটা রাস্তা বের করবে, যে আমাদের দুই পক্ষকে নিয়ে তারা বসুক, যেটা আমাদের মুরব্বীরা এই ব্যাপারে ফেল করেছে। আমাদের মুরব্বীরা বলবে এই ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে, আমাদের যারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, তরুণ প্রজন্মের ওলামায়ে কেরাম যারা আছেন তারা চাইলে দুই পক্ষকে নিয়ে বসতে পারে, ঘরোয়া ভাবে একদম ছোট বিষয়ে এটাকে খুব সহজে আমরা সমাধান করতে পারি। আমি মনে করি আমাদের তরুণদের মধ্যে এরকম মন মানসিকতার অনেক বড় শ্রেণীর ওলামায়ে কেরাম আছে ইনশাআল্লাহ। জি, আপনাকে সুসংবাদ জানাবো ইনশাল্লাহ। ইউকে ওলামা যারা তরুণরা এবং যারাও মুরব্বী যারা অধিকাংশ ইনশাল্লাহ নিজামুদ্দিনের সাথে, এবং তারাও বিবেক দিয়া তারা দেখতেছে বাংলাদেশের অবস্থা দেখিয়া তারাও অবাক, তারাও সারপ্রাইজ হইতেছে এরকম কি হইতেছে। তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর সাথে আমরা দোয়া করি মতবজ্জ হয়ে যায় আমরা সবাই। আর জাজাকাল্লাহ খাইর, আপনাকে হেফাজত করেন, আপনাদেরকে জান ও মাল এবং শান সব সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের মুফতি সাহেব, জাজাকাল্লাহ খায়ের। সবাইকে আমাদের ইসলামের দাওয়াত পুরো ইংল্যান্ডকে ইনশাআল্লাহ, আমাদের বাংলাদেশের ইসলামের দাওয়াত জি ইনশাআল্লাহ আশা করছি মুরব্বীদেরকে নিয়ে আমরা ইসলাম করব, সেই রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। আমরা আশা করছি ইংল্যান্ড থেকে আপনারা 10,000 মুসলমান আসবে ইনশাআল্লাহ। হযরত জি আসলে আমরা মানুষ মানে আমরা মানুষ জায়গা দিতে পারবো না ইনশাআল্লাহ। That was Mufti Azimuddin Saab, who is the current Imam of Kakral Markaz. May Allah subhanahu wa ta'ala accept his all the effort of the people there. May Allah ta'ala protect the people of Bangladesh as well and unite the people there as well.